আসসালাম আলাইকুম দর্শক মন্ডলী কারি রাহানের সম্পূর্ণ তিলাউত আপনাদেরকে শোনাব এবং পদ্মা সেতুর কোন জায়গায় দাঁড়িয়ে সে তিলত করেছে সে ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো এই ভিডিও দেখলে আপনার মন হান্ড্রেড পার্সেন্ট ভালো হয়ে যাবে যদি মন খারাপ থাকে এবং এই ভিডিওটি দেখলে আপনার দিলটা ঠান্ডা হয়ে যাবে অর্থাৎ পদ্মা সেতু যদি এভাবে উদ্বোধন করা হতো তাহলে কতই না সুন্দর হতো কারণ এত সুন্দর মাধুর্য তিলত যদি পর্দা সেতুর উপর করা হতো হাজারো লক্ষ কোটি মানুষ এই তিলওয়তের দিক তাকিয়ে থাকতো সেলফি না তুলে তো দর্শকমণ্ডলী তেমনই একটা নজিরবিহীন রেকর্ড গড়ে তুললেন কারী আবুরাহান পদ্মা সেতুর উপরে যে কোরআন তিলওয়ত করে তো সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো মণ্ডলী মূল ভিডিওতে যাওয়ার আগে আরেকটা কথা না বললে নয় আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে দেবেন কারি কারী আবুরাহানের পদ্মারু সেতুর উপরে দাঁড়িয়ে মনাজাত করেছে পদ্মা সেতুর কল্যাণের জন্য এবং কোরআন তিলত করেছে এবং গজলও গিয়েছে সে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে যদি আপনার ভালো লাগে চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে দর্শকমণ্ডলী কথা না বাড়িয়ে চলুন কারি আবুরাহানের কোরআন তেলাউতটা আমরা শুনে আসি শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ তো দর্শকমণ্ডলী আরেকটা রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটি ভালো লাগে তেলাওতটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন অর্থাৎ শেয়ার করার দ্বারা মানুষ বুঝবে যে পদ্মা সেতু কীভাবে উদ্বোধন করার কথা ছিল বা কীভাবে উদ্বোধন করা উচিত ছিল সেই বিষয়টা কারি আবুরাহান পরের দিন যে কোরআন তেলাউত করে দেখিয়ে তেন তো দর্শক মণ্ডলী শেয়ার করার অনুরোধ করছি তো চলুন মূল ভিডিও দেখে আসি গতকাল উদ্বোধন হলো তো আমরা চাচ্ছিলাম যে সবাই যেহেতু যাচ্ছে আমরাও যাই আমরা যে একটু পদ্মা সেতু দেখে আসি প্লাস সেখানে একটু মনটাকে ফ্রেশ করে আসি না হলে ইনশাআল্লাহ ऑलरेडी পদ্দা সেতুতে দাঁড়া আছে কি চলুন চলুন এই যে এদিকে আসেন বিসমিল্লাহির রহমানির রহিম تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليه قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون সম্মানিত দর্শক মণ্ডলী বিশ্বজয়ী কারী রাহেন কীভাবে এসেছে এবং কোথায় দাঁড়িয়ে তিলাওয় করেছে সেই ভিডিওটি আপনাদেরকে দেখালাম এবং সুরয় মূল তিলত করেছে তিলওয়টি আপনাদেরকে শোনালাম অর্থাৎ কারি আবু রাহেনের তিলওত কিন্তু শুধু বাংলাদেশে সারা বিশ্বে ভাইরাল অর্থাৎ তার তিলত যেই শুনে তার দিল ঠান্ডা হয়ে যায় হৃদয় জুড়িয়ে যায় তো দর্শক মণ্ডলী আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আবারও বলছি ভিডিওটি শেয়ার করবেন ইনশাল্লাহ তো দর্শক মণ্ডলী কারী আবুরাহিনের মাদেশে যদি ভর্তি করতে চান বা কারি আবু রাহেনের উস্তাদ আব্দুল কাইম সাহেবের সাথে যদি কন্ট্যাক্ট করতে চান তাদের সাথে কন্ট্যাক্ট করা নিয়ে এবং তাদের মাদ্রাসার ঠিকানা নিয়ে বিস্তারিত ভিডিও আছে তো দেখে আসতে পারেন এবং যদি তাও না খুঁজে পান তাহলে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেখবেন আমার নাম্বার দেওয়া আছে এবং ফেসবুক লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আমার নাম্বারে বা লিঙ্কে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের প্রবলেমটা সলভ করার চেষ্টা করব তো দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি এই পর্যন্তই সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হবো তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও ওবরাক